কাল ভুলে গেছিল বিকেলবেলা পাস্তা শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত আর আজকে আমরা আপনাদের সাথে পাস্তার একটা রেসিপি শেয়ার করব খুবই কম ইনগ্রেডিয়েন্টস এবং খুব সহজেই তৈরি করতে পারবেন এই পাস্তাটি সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম ইটস মি আব্রাহাম খান এন্ড ওয়েলকাম ব্যাক পাস্তা যদিও ইটালিয়ান একটা ডিশ বাট বাঙালিরা এটাকে একজন এক এক রকমভাবে এটাকে রান্না করে বাট আমি একবার হচ্ছে কি মেয়োনিজ দিয়ে পাস্তা খাইছিলাম বাট ওইটাই আমার দোষ হয়ে গেছে তো আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে পাস্তার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগবে আর খুবই কম সময় এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন তাহলে আর দেরি না করে পাস্তা তৈরি করতে আমরা সরাসরি কিচেনে চলে যাই সো লেটস গো ওকে পাস্তা তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে বড় বড় করে গাজর কুচি আর এখানে হচ্ছে পাকা টমেটো খুব বেশি পাকা টমেটো দেওয়ার কিন্তু খুব একটা প্রয়োজন নেই তো আর এখানে হচ্ছে ফ্রেশ ধনে পাতা কুচি দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে চিড়ে রাখা কাঁচামরিচ আর লাগবে হচ্ছে আমাদের দুটো ডিম আর এখানে হচ্ছে 80% সেদ্ধ করা পাস্তা আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন এখানে আমি তিন ধরনের পাস্তা নিয়েছি একটা হচ্ছে ওই যে শামুক টাইপের পাস্তা আর একটা হচ্ছে লম্বা লম্বা যে পাস্তাগুলো আর একটা হচ্ছে পেঁচানো পাস্তাগুলো আমি অ্যাকচুয়ালি আই ডোন্ট নো এগুলোর কোনো স্পেসিফিক কোনো নাম আছে কি না সো আমাকে নাম থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো এই তো আমরা এখন সরাসরি চলে এসেছি রান্না করতে তো এখন এখানে তেল দিয়ে দেওয়া হচ্ছে তেল গরম হলে এখানে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ রসুন সো আমরা অপেক্ষা করছি তেল গরম হওয়া পর্যন্ত ওকে তেল গরম হয়ে গেছে এখন এখানে রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে রসুন কি কুচিও ইউজ করতে পারেন পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন বাট আমরা বাটাটা ইউজ করছি এখানে তো দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ এবং রসুন কুচি অর্থাৎ রসুন বাটা তারপর এখানে গ্রিন চিলি দেওয়া হয়েছে অর্থাৎ কেটে রাখা চিড়ে রাখা গ্রিন চিলিগুলো তো এখানে কিছু হলুদ গুঁড়ো দিচ্ছে জাস্ট ফর কালার তারপর হচ্ছে খানিকটা ব্যালেন্সের জন্য চিলি পাউডার অর্থাৎ ড্রাই চিলি পাউডার আর এই যে স্টকটা দেখতে পাচ্ছেন স্টকটা হচ্ছে বেসিক্যালি পাস্তা সেদ্ধ করার পর যে স্টকটা সেটা আমাকে ইউজ করা হয়েছে আর এখানে দেওয়া হচ্ছে ধনে গুঁড়া কিছুটা আর কিছুটা হচ্ছে জিরা গুঁড়া সো এখন তেল ওঠা পর্যন্ত মোটামুটিটাকে কষাতে হবে ওকে এখানে গাজর কুচি দিয়ে দেওয়া হচ্ছে আর টমেটো দিয়ে দেওয়া হবে একটু মানে কিছুক্ষণের মধ্যে দিয়ে দেওয়া হবে গাজরটা একটু সেদ্ধ হোক তো একটু দেখতে পাচ্ছেন যে টমেটো দিয়ে দেওয়া হচ্ছে সো এগুলা খানিকটা সেদ্ধ হবে একেবারে খুব বেশি নরম করে সেদ্ধ করার দরকার নাই তো যেহেতু পাস্তা তো একসাথে পাস্তা সেদ্ধ হবে আর এখানে কিছুটা পানির বদলে এখানে স্টকটা দিয়ে দেওয়া হচ্ছে পাস্তার যে স্টকটা ছিল ওইটা তো এখন আমরা হচ্ছে কি এটা ব্লক আসা পর্যন্ত ওয়েট করব আর এখানে ব্লক চলে আসছে আর দিয়ে দেওয়া হচ্ছে ডিম সো আপনারা অনেকে বলতে পারেন যে এখানে ডিম এত পানি থাকতে কেন দিয়ে দেওয়া হচ্ছে সো কোনো অসুবিধা নাই পানি থাকতে এটা দিতে হবে কেননা পাস্তা কিন্তু 80% সেদ্ধ ছিল সো 100% সেদ্ধ করার জন্য এখানে পানিতে ডিমটা দিয়ে দেওয়া হয়েছে বাট কিছুক্ষণ এই তো দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই এই ডিমগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে এসছে সো এই মুহূর্তে দিয়ে দিতে হবে আমাদেরকে পাস্তাগুলো সো পাস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে রাখতে হবে সো পাস্তাগুলো এখন কিন্তু 100% সেদ্ধ হবে সো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে নাড়াচাড়া করে রাখতে হবে আর লবণ কিন্তু ঠিকভাবে দেখতে হবে লবণ দিয়েছেন কি না দেখতে পাচ্ছেন যে কালারটা কত বেশি সুন্দর এসেছে ওকে এখন ধনে পাতা দিয়ে এটা নামিয়ে ফেলতে হবে সো এখন হচ্ছে পরিবেশনের পালা গাইস কেমন লেগেছে আপনাদের কাছে এই পাস্তার রেসিপিটা সো এখন হচ্ছে আমরা টেস্ট করব গরম গরম পাস্তাটা খেয়ে ফেলতে হবে আমাদেরকে গাল পুড়ে গেছিল কি গরম পাস্তাটা আমার গাল পুড়ে গেছিল একটু ঠান্ডা করে খেতে হবে পাস্তা আসলে বেশি গরম গরম খাওয়া যায় না একটু ঠান্ডা করে খেতে হয় সো একটু ঠান্ডা করে খাচ্ছি আমি টেস্টটা কিন্তু সেই মজা আর টমেটো দেওয়ার কারণে টেস্টটা কিন্তু আরও অনেক বেড়ে গেছে আই লাভ টমেটো অ্যান্ড আই লাভ স্পাইসি পাস্তা মানে পাস্তাটা আসলে অনেক মজা হয়েছে আর কিছু বলার নাই বাট
চিকেন পাস্তা কিন্তু এর তুলনায় কিছুটা বেটার ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা চিকেন পাস্তা আপনাদের সাথে শেয়ার করব এবং রিভিউ করে শেয়ার করব রেসিপিও শেয়ার করব সো আজকের জন্য আমি খেতে থাকি আর দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড স্টে উইথ স্পেন্ডিং উইথ আব্রাহাম আর আমাদের পেজটা অবশ্যই প্লিজ 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 ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ